নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে আসলাম এই মাসের 5টি টপ চাকরি। তো এই চাকরিগুলোর জন্য আপনাদের রাজ্যের বাইরে যেতে হবে না, রাজ্যের ভেতরেই অর্থাৎ কলকাতা থেকে আবেদন করতে পারবেন। শুধু কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল যে কোনো প্রান্তে থাকেন না কেন আবেদন করতে পারবেন, এবং কি ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে এবং থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে। তো সম্পূর্ণ বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নাও, এবং কি পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দিও। তো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কাজ করতে হবে, এই নোটিফিকেশন ডাইরেক্টলি আমি লিঙ্কে দেবো না, তার জন্য ডিসক্রিপশন বক্সে তোমাদের পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল। তো ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে হবে নোটিফিকেশন। বা টেলিগ্রাম চ্যানেল যদি না পেয়ে থাকো, যদি তোমার কাছে টেলিগ্রাম থাকে অ্যাপটা, তো এখানে তোমাদের কি করতে হবে, সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে লিখতে হবে কলকাতা জব রিপোর্ট। তো কলকাতা জব রিপোর্ট লিখতে এখানে আপনাকে ক্যাপিটাল পড়ে লিখতে হবে কলকাতা জব রিপোর্ট। তো আমরা এখানে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে কি স্কলিং করবে, স্কলিং করলে পেয়ে যাবেন হলো এখানে পেয়ে যাবে লিঙ্ক। তো লিঙ্ক দেখতে পাচ্ছ নিচে, এখানে লেখা আছে কলকাতা জব রিপোর্ট। আগে দেখে নিও স্পেলিংগুলো। চাকরির সব নোটিফিকেশন এবং কি ভিডিওগুলো আলাদাভাবে তৈরি করেছি। আপনি চাইলে আপনি প্লে লিস্টের থেকে দেখে নিতে পারেন, বা ওপরে দেখতে পাচ্ছেন বিলিং করছে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখন বলবো আমি চাকরির নতুন চাকরি। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং রিসার্চ কলকাতা। তো কিছুদিন আগেই ভিডিওটা দিয়েছি যেখানে 5টি ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে, যেখানে বেতন দেওয়া হবে 44,900 টাকা থেকে শুরু করে, আরও বেশি মায়না। তো আপনারা দেখে নিতে পারেন পুরো নোটিফিকেশনটা। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটি হলো, দ্বিতীয় নম্বর আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিঙ্গুর হুগলিতে নিয়োগ করতে চলেছে। এখানে শুধুমাত্র ইমেল অর্থাৎ ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবে। এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন শুধুমাত্র মানে 6 মাসের কমপ্লিট জানলে আবেদন করতে পারবেন, আর মিনিমাম 18 থেকে 40 বছর হতে হবে, আর হুগলি জেলার রেসিডেন্ট হতে হবে। এখানে মিনিমাম পার মান্থ দেবে 12,000 টাকা বেতন। আপনি ডিসক্রিপশন বক্স থেকে বা কার্ড থেকে দেখে নিতে পারেন ফুল ভিডিওটা। তৃতীয় নম্বর আছে আরেকটা নোটিফিকেশন, যেখানে কর্মবন্ধু পদে নিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগ অর্থাৎ আবেদন করতে পারবে। এখানে মিনিমাম যারা লিখতে পার অর্থাৎ সই করতে পারে, সিগনেচার করতে পারে, তারাও এখানে আবেদন করতে পারে, এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারে। এখানে কিন্তু এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ গ্রুপ ডি পদে নিয়োগ করতে চলেছে, একটা ফার্মাসিস্ট, একটা গ্রুপ ডি পদে। একটি একটু করে শূন্য পদ আছে, 10,000 থেকে 18,000 টাকা বেতন দেওয়া হবে, আর 14 জুলাই এখানে ইন্টারভিউ হবে। তো এখনই আবেদন করে নাও। এই ভিডিওর পুরোটাই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বা কার্ডে। আরেকটা চাকরি নিয়ে এসেছি, তো এখানে কিন্তু কালকে এই ভিডিওটা দিয়েছি, যেখানে সিএমওএস অফিসে নিয়োগ করতে চলেছে, যেরকম রামপুরহাট এইসব স্থানে নিয়োগ করতে চলেছে। এখানে 35 নম্বর পরীক্ষা হবে মিনিমাম। মিনিমাম উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তারাই এখানে আবেদন করতে পারবে, এবং যারা কমার্স বা গ্র্যাজুয়েশন করেছে তারাই এখানে আবেদন করতে পারবে। কিন্তু আবেদনের জন্য কিছুটা ধার্য মূল্য, এখানে আবেদনের জন্য মিনিমাম 100 টাকা থেকে 50 টাকা লাগবে, যেখানে SC ST 50 টাকা, আর যারা বাদ বাকি আছে SC ST বাদ দিয়ে তাদের কিন্তু 100 টাকা লাগবে আবেদন করতে। আরেকটি চাকরির কথা এখানে উল্লেখ করতে ছিল, যেটা হলো নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি নিয়োগ করতে চলেছে। সম্পূর্ণ এটা রাজ্যের বাইরে, কিন্তু এটা কিন্তু আবেদন করতে পারো। সম্পূর্ণ 25,000 পদে নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওটা দেওয়া হয়নি, এটা ডিসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশন দিয়ে দিয়েছি, এখান থেকে পুরোটা দেখে নিতে পারো। এই 5টি টপ চাকরি তোমাদের জন্য আছে, যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো। তো ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।